আসসালামু আলাইকুম, আমরা এখন অবস্থান করছি 7 নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডে, যিনি ইতিমধ্যে দুইবার নির্বাচিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আরও একবার জনগণকে আশা জাগিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন জনাব মোহাম্মদ রফিকুজ্জামান, যার মার্কা হচ্ছে তালা। আমরা ইতিমধ্যে তার মাঝে উপস্থিত হয়েছি, তিনি আমাদেরকে জানাবেন 6 নং ওয়ার্ডবাসীকে তিনি গততে কীভাবে আশ্বাস দিয়েছেন এবং বর্তমানে তিনি কীভাবে প্রতিশ্রুতি দিয়ে সামনে আবারও থালা মার্খা নিয়ে জয়যুক্ত হয়ে 6 নং ওয়ার্ডবাসীর সেবা করতে চাচ্ছেন। আমরা ফিরে যাচ্ছি জনাব মোহাম্মদ রফিকুজ্জামানের কাছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুজ্জামান। আমি বিগত দুইবার আল্লাহর অসীম কৃপায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে সারা দশ বছর জনগণের পাশে থেকেছি এবং জনগণের পাশে থেকে আমার 6 নং ওয়ার্ডে একটি ডিজিটাল যাকে বলে সেই রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাকে দিয়েছেন এবং আমার মাধ্যমে করিয়েছেন। আমি বিগত দুই একটা রাস্তা এবং দুই একটা প্রতিষ্ঠান নিয়ে আমি একটু বিব্রতকর অবস্থায় আছি। আমি আশা করি আল্লাহ ফাকর রব্বুল আলামিনের ফরম করুণায় যদি আপনারা জনগণে যদি আবার ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি অসমাপ্ত কাজ অল্প কিছু বাকি আছে এগুলো সমাপ্ত করতে পারবো, এই হিসাবে তো রাখি এবং আল্লাহর দরবারে ওই প্রার্থনা রাখি যাতে আরও 5 বছর আমার 6 নম্বর ওয়ার্ডের জনগণের খেদমত করতে পারি, এই হিসাব ব্যক্ত করতেছি। আচ্ছা, আমরা আরও একটি বিষয় জানতে চাচ্ছিলাম, আপনার ওয়ার্ডের সর্বোচ্চ প্রার্থী? জি, আমার ওয়ার্ডে 6 জন প্রার্থী। আপনার ওয়ার্ডে 6 জন প্রার্থী, যে কাঞ্চননগরের মধ্যে সর্বোচ্চ প্রার্থী, তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি আল্লাহর রহমতে এই পর্যন্ত আমি দরখাস্ত করার আগে সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্দারদের নিয়ে মিটিং করেছি, সবাই আমাকে সাপোর্ট করেছে এবং এলাকায় এলাকায় আমার 5টি সমাজে 5টি মিটিং করেছি, সবাই আমাকে সাপোর্ট করেছে এবং আসার জন্য অতি উৎসাহ করেছে। বিদায় আমি এই নমিনেশন পেপার দাখিল করার পর আমি তালা ভোটিং নিয়ে এখন আরও 5টা মিটিং করেছি। 5টা মিটিংও আমার জনগণ আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে, এটা হলো আল্লাহর রহমতে আমি আমাদের বুটে জয়যুক্ত হব ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আমরা যতটুকু জানতে পেরেছি 6 নং ওয়ার্ডে বেশ কিছু জায়গা অবহেলিত রয়েছেন, আপনি নির্বাচিত হওয়ার পর সেই সকল জায়গা আপনি কীভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই সকল রাস্তাঘাট কীভাবে উন্নয়ন হবে বলে আপনি মনে করছেন? আমি আশা করি আমি বিগত 10 বছরে যেভাবে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছি, আমি যদি সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারি, আমাকে যদি আপনারা জনগণ ভোট দিয়ে যদি আবার চেষ্টা করে যদি জয়যুক্ত করেন, আমি অসমাপ্ত অল্পটুকু কাজ আছে, বেশি না, 100 ভাগের 80 ভাগ কাজ হয়ে গেছে আর 20 ভাগ কাজ অসম্পূর্ণ আছে, সেগুলো আমি সম্পূর্ণ করতে পারবো বলে আশা করতেছি। তো আমি সর্বশেষ আপনাদের কাছে একটি বোর্ডের তালামার্কা বোর্ডের ভিখারি, আপনারা সবাই আমাকে তালামার্কায় বোর্ড দিয়ে জয়যুক্ত করে আবারও নির্বাচিত করে অসমাপ্ত কাজ করার জন্য সুযোগ দেবেন বলে আমি আশা করে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ রফিকুজ্জামান, তিনি আমাদেরকে দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে সমস্ত কাঞ্চননগরবাসীকে জানিয়েছেন তিনি নির্বাচিত হওয়ার পর যে অবহেলিত অবকাঠামো রয়েছে তিনি পুনরায় সেটি আবার নির্বাচিত হয়ে তিনি তার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে আমরা রাকিবের কাছে ফিরে যাচ্ছি, যিনি রফিকুজ্জামানের একনিষ্ঠ কর্মী, সে কি বলবেন তা আমরা জানতে চাইব। দৈনিক কাঞ্চননগর সংবাদকে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত, ইনশাআল্লাহ আমার ভাই ডক্টর রফিকুজ্জামান বর্তমান মেম্বার এবং আরেকটি আমাদের গর্ববোধ করি সেটা হচ্ছে আমাদের 6 নং ওয়ার্ড হইতে আমার ভাই ডক্টর রফিকুজ্জামান প্যানেল চেয়ারম্যান হয়েছেন, আল্লাহর রহমত আছে বিদায়, উনি আবারও সকলের মনোনীত এবং এলাকার মান্যগণ্য সবাই ওনাকে প্রার্থিতা করেছেন। আমরা ইতিমধ্যে যতগুলো প্রচারণা করেছি এবং যতগুলো আলোচনা সভা করেছি ইনশাআল্লাহ আমরা আশাবাদী, জয়ের জন্য শতভাগ আশাবাদী, বাকিটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিশ্চয় হতাশ করবে না সেই আশা রাখি। পরিশেষে আমি সকল ভোটারগণের প্রতি এবং 6 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রতি একটা আকুল আবেদন রাখবো, আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন যাতে আগামীতে আমাদের রফিক ভাইকে 11 তারিখ থালামার্কায় ভোট দিয়ে আমরা আমাদের রফিক ভাইকে জয়ের মালা পরাতে পারি সেই আশা ব্যক্ত রাখি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা জানেন জনাব মোহাম্মদ রফিকুজ্জামান 2 বার নির্বাচিত হয়েছেন এবং এবার হ্যাটট্রিকের পথে, শেষটা দেখব আমরা 11 তারিখে। রফিকুজ্জামান তার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য চেয়েছেন তালামার্কায় একটি বুট, আশা করব জনগণ হতাশ করবে না জনাব মোহাম্মদ রফিকুজ্জামানকে। ধন্যবাদ সকলকে। তালা মার্কা হ্যাটট্রিক।
আল্লাহ